নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে। এই মুহূর্তে বনগাঁর একটি ঘটনার দিকে নজর রাখবো। সেখানে টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। বনগাঁর বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে এবং টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। যদিও বিজেপি বিধায়ক তিনি বলেছেন যে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং যদি সেক্ষেত্রে কেউ তার অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন। বিজেপি বিধায়কের চাকরি বিক্রি করার অভিযোগ, টাকা দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তিনি তার বিধায়ক পদ ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ রয়েছে? আজকের বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নামে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে ভাইরালে দেখা যাচ্ছে এক মহিলা অশোক কীর্তনিয়াকে কাজের জন্য বলছেন এবং অশোক কীর্তনিয়া বলছেন যে টাকা ছাড়া কোন রকম চাকরি হবে না। এরকম একটা অডিও ক্লিপ বনগাঁ শহর জুড়ে বিভিন্ন এলাকায় কিন্তু ভাইরাল হয়েছে। যদিও অশোক কীর্তনিয়ার কাছে যখন আমরা গিয়েছিলাম তখন তাকে যখন প্রশ্ন করা হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে কিন্তু অস্বীকার করেন। তিনি বলেন যে টাকা এরকম বলিনি আমি কোথাও এবং আমি কাউকে চাকরি দেইনি। এবং এই এটা কিন্তু গতকাল বিশ্বজিৎ দাস, যিনি বাগদার বিধায়ক এবং বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে 17 জন কে বনগাঁর পেট্টাপোল সীমান্তে যে পার্কিং জোন রয়েছে সেই পার্কিং জোনে চাকরি দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে এবং টাকার বিনিময়ে, কারোর 1 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং বেশিরভাগ তারা কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত এবং অশোক কীর্তনিয়ার শালা তার বোন কিন্তু এই চাকরির মধ্যে রয়েছে। যদিও অশোক কীর্তনিয়া অস্বীকার করেছে এবং তিনি কিন্তু অশোক কীর্তনিয়া অডিও ক্লিপে আমরা পরিষ্কার ভাবে জানতে পাচ্ছি যে তিনি কিন্তু দেবদাস মন্ডলের কথা বলেছেন। দেবদাস মন্ডল কিন্তু বিজেপির সহ সম্পাদক, তিনি কিন্তু চাকরি দিয়েছেন, এটা কিন্তু অশোক কীর্তনিয়া নিজে বলছেন। দেবদাস মন্ডল কিন্তু অস্বীকার করছেন যে বিধায়ক কি বলেছেন এটা আমার জানা নেই, আমি এরকম চাকরি দেইনি। এবং অশোক কীর্তনিয়া যেটা কিন্তু বলছেন যে যদি বিশ্বজিৎ দাস বিধায়ক যদি প্রমাণ করতে পারেন তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন, একেবারে তিনি তার বিধায়ক পদ ছেড়ে দেবেন যদি প্রমাণ করতে পারেন কেউ, এমনটাই জানিয়েছেন। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস মন্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বিজেপি বিধায়কের বিরুদ্ধে চাকরির অভিযোগ, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, তার বিরুদ্ধেই ওই অভিযোগ আনা হয়েছে এবং একটি অডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে বনগাঁর ঘটনা। সেখানেই চাকরি দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এই মুহূর্ত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।